এক নম্বর সমস্যায় দেওয়া আছে ফর্টি ফাইভ এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই নাইন এ স্কোয়ার আমরা কিভাবে ভাগ করব আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রাশিকে আমরা আরেকটি রাশি দ্বারা ভাগ করছি অর্থাৎ এক রাশিকে এক রাশি দ্বারা ভাগ করছি তাহলে আমরা ভাজ্য এবং ভাজক সম্পর্কে জানি ভাজ্য কি যা ভাগ যাবে আর ভাজক কি যা দ্বারা আমরা ভাগ করব। এখন তাহলে আমরা কিভাবে ভাগ করব। আমরা একটু সহজ নিয়ম দেখি যেমন ভাগ কিভাবে করতে পারি ফর্টি ফাইভ এ টু দি পাওয়ার কে আমরা কত দ্বারা ভাগ করছি নাইন এ স্কোয়ার দ্বারা ভাগ করছি এখন কীভাবে ভাগ করবো যেমন কে নয় দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ এখন এখানে এ টু দি পাওয়ার ফোর এবং এ স্কোয়ারকে কীভাবে ভাগ করব এর জন্য আমরা একটি নিয়ম জানি এ টু দি পাওয়ার এম ভাগ টু দি পাওয়ার এন হলে আমরা কি লিখব টু দি পাওয়ার এম মাইনাস এন অর্থাৎ কি আমরা কি জেনেছিলাম গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয় যোগ হয় একই জাতীয় রাশিতে আর ভাগের ক্ষেত্রে কি হয় পাওয়ার বিয়োগ হয় তাহলে এখন আমরা দেখি এখানে এ এবং এ তাহলে একই জাতীয় এখানে রয়েছে এ টু দি পাওয়ার ফোর এখানে রয়েছে এ স্কোয়ার অর্থাৎ চা থেকে কি করতে হবে দুই বিয়োগ করতে হবে আমরা কিন্তু এভাবে লিখতে পারি টু দি পাওয়ার আর সরাসরি আমরা কি লিখতে পারি ফাইভ এ স্কোয়ার তাহলে এভাবে করে কিন্তু আমরা সমাধান করতে পারি তাহলে আমরা দেখি পরেরগুলো আমরা চেষ্টা করে ফেলি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি মাইনাস টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই থ্রি এ স্কোয়ার এখন তাহলে আমরা এখানে দেখি মাইনাস টোয়েন্টি ফোর the power 5 ফাইভ ডিভাইড বাই থ্রি এ এখন তাহলে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি এখানে চিহ্নের ব্যাপার চলে আসছে এখানে দোকানটা প্লাস ছিল তাই কোনো সমস্যা হয়নি এখানে একটি মাইনাস এখানে কিছু নাই মানে প্লাস তাহলে এইসব ক্ষেত্রে কি হয় আমরা জানি গুণের ক্ষেত্রে কি বলেছিলাম প্লাস এবং প্লাসে কি হয় প্লাস হয় অর্থাৎ একই চিহ্ন বিশিষ্ট হলে কি হয়ে যাবে প্লাস হবে মাইনাসে মাইনাসেও প্লাস হয় আর প্লাস মাইনাস বা মাইনাস প্লাসে কী হয় মাইনাস হয় ভাগের ক্ষেত্রেও একই হবে যদি বিপরীত চিহ্ন হয় তাহলে কি হবে মাইনাস হবে আর যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে কী হবে প্লাস হবে অর্থাৎ মাইনাস মাইনাস চলে যাবে যদি দুটি মাইনাস থাকে প্লাস প্লাস হলে তো প্লাসই হবে আর যদি প্লাস মাইনাস হয় প্লাসে মাইনাসে আমরা মাইনাস লিখব তাহলে এখানে কি পাচ্ছি এখানে প্লাস মাইনাসে মাইনাস এখানে আমরা কি পাচ্ছি তিন দ্বারা যদি ভাগ করে তাহলে এখানে পাবো আট আর এখানে এ টু দি পাওয়ার ফাইভ আর এ স্কোয়ার অর্থাৎ কী হবে পাওয়ার বিয়োগ হবে তাহলে এ টু দি পাওয়ার ফাইভ থেকে এ স্কোয়ার অর্থাৎ কী হবে ফাইভ মাইনাস টু তাহলে কি থাকবে এইট এ কিউব ঠিক আছে কিভাবে এটি আমরা করি থার্টি এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স তাহলে এখান থেকে কি পাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কে ছয় দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি পাঁচ এরপর এখানে এ টু দি পাওয়ার ফোর আর এ স্কোয়ার একই জাতীয় তাহলে এখানে পাচ্ছি এ স্কোয়ার আর এখানে এক্স কিউব আর এক্স একই জাতীয় কিছু নেই মানে কি জানি আমরা ওয়ান আছে তাহলে তিন থেকে এক গেলে দুই অর্থাৎ এক্স স্কোয়ার তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার এখন আমরা এরপরটি করি এখানে কী দিয়ে আছে মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার আর এখানে ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড তাহলে আমরা কি পাচ্ছি প্লাস এ মাইনাস এরপরে টোয়েন্টি এইট ডিভাইড বাই ফোর অর্থাৎ সেভেন এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই এক্স অর্থাৎ পাওয়ার বিয়োগ হলে কত হবে চার বিয়োগ হোক এক অর্থাৎ কত তিন তাহলে এক্স কিউব এখানে পাওয়ার তিন এখানে দুই অর্থাৎ কত থাকবে এক অর্থাৎ শুধু ওয়াই এখানে দুই আর এখানে এক তাহলে কত দুই থেকে এক গেলে এক শুধু জেড তাহলে আমরা কত পেলাম আমরা পেলাম মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই জেড কি বলা আছে মাইনাস থার্টি সিক্স এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার ডিভাইড বাই মাইনাস ফোর এ ওয়াই জেড তাহলে আমরা কি করছি মাইনাস মাইনাস চলে গিয়ে কী হয়ে যাবে সেটি প্লাস হয়ে যাবে তাহলে এখানে থার্টি সিক্স ডিভাইড বাই ফোর অর্থাৎ কত নাইন এ কিউব থেকে আর এ তাহলে ভাগ করলে কত হবে এ জেড কিউব আমরা কিন্তু একই জাতীয় রাশিকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে তাহলে জেড 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 কিউব অর্থাৎ কত আর এখানে কত ওয়াই স্কোয়ার ওয়াই তার অর্থাৎ কত ওয়াই তাহলে আমরা কি পেলাম নাইন এ স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার আমরা কিন্তু কি করতে পারি সাজিয়ে লিখতে পারি আর এখানে কি পাচ্ছি আমরা মাইনাস টোয়েন্টি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার জ্যাড ডিভাইড বাই মাইনাস টু এক্স ওয়াই জ্যান থেকে কি পাচ্ছি মাইনাস মাইনাস চলে যাবে তাহলে দুই দ্বারা যদি আমরা বাইশকে ভাগ করি তাহলে কত পাবো এগারো আর এখান থেকে কি পাবো এক্স কিউব আর এখানে এক্স তাহলে তিনটা থেকে একটা চলে গেলে কত দুইটা ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই তাহলে দুইটা থেকে একটা গেলে কত ওয়াই আর এখানে জ্যাড একটা 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 থেকে একটাই চলে গেলে আর কিছু কি থাকবে থাকবে না এসব ক্ষেত্রে আরকি কি হয় দেখুন আমরা একই জাতীয় কি করছি ভাগ করছি তাহলে কি হবে বলছি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ পাওয়ার কোনো কিছুর উপরে যদি থাকে তার মান হচ্ছে এভাবে আপনারা মনে রাখবেন তাহলে এখানে ওয়ান লিখার না লিখা একই কথা তাই আমরা কি করি জ্যাডকে জ্যাড দ্বারা ভাগ করে আমরা আর ওয়ান লিখছি না কিছুই তাহলে থাকবে না তাহলে আমার আনসার কত ইলেভেন এক্স স্কোয়ার ওয়াই এখন কি দেওয়া আছে এখানে এখন আমরা কি দেখতে পাচ্ছি আমরা কিন্তু একপদী পদি রাশিকে এক রাশি দ্বারা ভাগ করেছিলাম এখন আমরা কি দ্বিপদী বা বহুপদী রাশিকে এক রাশি দ্বারা ভাগ করছি এখন এটিকে আমরা কীভাবে করতে পারি আমরা দেখুন আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাই প্রথমে এখানে থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউব ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার এভাবে ছিল এটিকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি থ্রি এ কিউ বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস কি টু এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ স্কোয়ার অর্থাৎ দুটি পদকে আমার কী করতে হবে একটি পদ দ্বারা ভাগ করতে হবে তাহলে কি হয়ে গেল এক রাশি কে এক রাশি দ্বারা ভাগ হয়ে গেল তাহলে এভাবে আমরা চাইলে করতে পারি আরেকটি পদ্ধতি আপনাদেরকে আমরা দেখাবো তাহলে এভাবে যদি ভাগ করি তাহলে কি হবে তাহলে এখান থেকে হবে থ্রি ডিভাইড বাই ওয়ান অর্থাৎ থ্রি আর এখানে কি আসছে এখানে এ কিউব ডিভাইড বাই এ স্কোয়ার অর্থাৎ তিনটা এ থেকে দুইটা এ চলে গেলে আর একটা এ বি স্কোয়ার থেকে বি স্কোয়ার চলে গেলে আর কিছু থাকছে না আমরা এই মাইনাস টি বসাবো এখানে কি থাকছে টু ডিভাইড বাই ওয়ান কত টু এ স্কোয়ার চলে গেল বি থেকে থেকে কি দুইটা চলে গেলে টু বি আর এখন এগুলোকে চাইলে কিন্তু আমরা সাধারণ ভাগের নিয়মেও করতে পারি যেমন কিভাবে এসব ক্ষেত্রে আমরা কি করি আমরা এখানে যে ভাজ্য রয়েছে ভাজ্যের প্রথম পথকে কি করব। ভাজক দ্বারা ভাগ করব। তাহলে কি করব তাহলে এখান থেকে ভাগ করলে কি আসছে আমরা জানি কি আসে থ্রি আর এখানে কত এ কিউব ডিভাইড বাই এ স্কোয়ার অর্থাৎ এ আর বি স্কোয়ার চলে গেলে কিছু থাকে না তাহলে অর্থাৎ থ্রি এ থাকে তাহলে ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমার ভাগফলের প্রথম পদ তাহলে আমরা থ্রি এ পেয়ে গেলাম ভাগ ফল দ্বারা কি করতে হবে ভাজককে গুণ করতে হবে তাহলে আমরা কি করছি তাহলে ভাগ ফল সে ভাজক দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি থ্রি এ কিউব বি স্কোয়ার এখন তাহলে আমরা কি করছি যোগ বিয়োগ করবো তাহলে এখানে কি হবে এটি থেকে এটি গেলে শূন্য আর এখানে এটি বসে যাবে মাইনাস টু এ স্কোয়ার বি কিউব একইভাবে এখন আমরা কি করব। এই যে ভাজ্য আছে ভাজ্যকে কি করব। ভাজক দ্বারা ভাগ করবো তাহলে কি আসবে আসবে মাইনাস টু বি তাহলে কি করব মাইনাস টু বি দ্বারা ভাজককে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো মাইনাস টু এ স্কোয়ার বি কিউ তাহলে কত থাকবে শূন্য তাহলে এভাবে আমরা ভাগ করলে পৌঁছাতে পারি এগুলো সহজ হবে কখন যখন আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করব তখন তাও আমরা এটি একটু চেষ্টা করে দেখি এটি যদি এভাবে করি তাহলে কি পাবো আমরা থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার কি বলেছি আমরা ভাজ্যের প্রথম পথকে আমরা কি করব ভাগ করব ভাজক দিয়ে তাহলে থার্টি সিক্স ডিভাইড বাই নাইন তাহলে কত হবে প্রথমে ফোর এক্স যদি বল ফোর ডিভাইড বাই এক্স তাহলে কত এক্স কিউব ওয়াই কিউব ডিভাইড বাই ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার তাহলে আমরা কি করব এই ভাগ ফলের পথটিকেই আবার কি করব ভাজকের সাথে গুণ করে দেব তাহলে কত হয়ে যাবে আমরা ভাজ্যের প্রথম পথ পেয়ে যাব ঠিক একইভাবে এখন আমরা কি পাবো আরেকটি পথ যেটি বাকি থাকবে সেটি তখন কি হবে ভাজ্য হবে একইভাবে আমরা কি করব এখন এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করব। তাহলে এখন কী হবে নয়কে নয় দ্বারা ভাগ করলে তো এক সেটি আমার লেখার দরকার নেই এখানে কিন্তু চিহ্নও খেয়াল রাখতে হবে এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে এখানে নয়কে নয় দ্বারা ভাগ করলে এক তাহলে এক লিখলাম না এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইড বাই এক্স তাহলে কত হলো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই তাহলে কত হলো ওয়াই তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই তাহলে এখন আমরা যেহেতু দুটি নিয়মই জানি তাহলে আমরা যে কোনো নিয়ম ধরে ধরেই কাজ করতে পারবো তাহলে আমরা প্রথমে যেগুলো এক পদই আছে সেগুলোকে আমরা কী করবো যেখানে আমাদের ভাজক এক পদই সেগুলোকে আমরা কী করবো সাধারণ নিয়মে করে ফেলি তাহলে এ কিউব বি টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই মাইনাস এ কিউব বি কিউব মাইনাস থ্রি এ টু থি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন তাহলে আমরা কী পাচ্ছি এখানে আলাদা আলাদা করে ফেলি এ কিউব বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ কিউব বি কিউব মাইনাস এখানে আমরা কী পাচ্ছি কী বসাবো আমরা এখানে প্লাস বসাবো না মাইনাস বসাবো আমরা মাইনাস বসাবো তাহলে থ্রি এ টু দি প সেভেন বি টু দি প সেভেন ডিভাইড বাই মাইনাস এ কিউব বি কিউব তাহলে এখান থেকে কী পাচ্ছি এ কিউব a কিউব চলে গেল প্লাস মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 4 বি কিউব তাহলে চারটা বি থেকে তিনটা বি চলে গেলে তাহলে কী থাকবে শুধু বি থাকবে তাহলে পেলাম কত মাইনাস বি এখন এখানে দেখতে পাচ্ছি কি এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আবার এখানে আছে কি মাইনাস তাহলে সরাসরি আমরা কী করতে পারি আমরা জানি এখানে এই চিহ্নের সাথে সরাসরি গুণ করে দিতে পারি তাহলে মাইনাসে মাইনাসে আমরা এখানে বসাতে পারি প্লাস তাহলে এখন কত থ্রি ডিভাইড বাই ওয়ান অর্থাৎ থ্রি এখানে এ আছে সাতটা গুণ অবস্থায় তাহলে এখানে এ টু দি পাওয়ার সেভেন আর এখানে আছে তিনটা তাহলে সাতটা থেকে তিনটা গেলে আরও চারটা আর এখানে সাতটা থেকে তিনটা গেলে আরও চারটা তাহলে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি মাইনাস বি প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর b to the power 4 এখন এটিকে আমরা করি তাহলে এখানে কি পাচ্ছি 6 e to the power পাওয়ার ফাইভ বি কিউব মাইনাস a cube b to the power 4 ফোর ডিভাইড 3 a square b square আমরা তাহলে লিখি 6 এ e the power পাওয়ার ফাইভ বি কিউব থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস নাইন এ কিউ বি টু power পাওয়ার ফোর থ্রি এ স্কোয়ার বি তাহলে এখান থেকে কী পাচ্ছি সিক্স ডিভাইড বাই থ্রি অর্থাৎ টু এর দিপার ফাইভ ডিভাইড বাই এ স্কোয়ার অর্থাৎ এ কিউব বি কিউব ডিভাইড বাই অর্থাৎ বি মাইনাস নাইন ডিভাইড বাই থ্রি অর্থাৎ থ্রি এ কিউব ডিভাইড বাই এ স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার তাহলে আমরা কি পেলাম টু এ বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা প্রশ্নটি তুলে ফেলি ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব বাই থ্রি স্কোয়ার ওয়াই তাহলে আমরা আলাদা আলাদা করে লিখি ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব ডিভাইড বাই থ্রি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইড বাই থ্রি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার ওয়াই সবগুলোতে কি আমার ভাজক হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি ফিফটিন ডিভাইড বাই থ্রি অর্থাৎ ফাইভ এক্স কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই কিউব ডিভাইড বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই এরপরে প্লাস দিলাম টুয়েলভ ডিভাইড বাই থ্রি অর্থাৎ ফোর এক্স কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার অর্থাৎ কত এক্স ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়ান এখানে লেখা না লেখা একই কথা মাইনাস দিলাম টুয়েলভ ডিভাইড বাই থ্রি অর্থাৎ ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইড বাই এক্স স্কোয়ার অর্থাৎ এক্স কিউব ওয়াই কিউব ডিভাইড বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ শুধু ওয়াই তাহলে আমরা কি পেলাম ফাইভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স কিউব ওয়াই এখন আমরা পরটিতে চলে আসি সিক্স এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার সিক্স জ্যাড মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জ্যাড স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার ডিভাইড বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড আমরা আলাদা আলাদা করে লিখি সিক্স এক্স টু দি পাওয়ার এইট এগুলোকে ছোটো ছোটো করে লিখবো আমরা পাওয়ারগুলোকে কিন্তু এখানে দেখতে সমস্যা হবে তাই আমরা বড় করে লিখছি ওয়াই টু দি পাওয়ার সিক্স জ্যাড ডিভাইড বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জ্যাড স্কোয়ার ডিভাইড বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার ডিভাইড বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড তাহলে কী পাচ্ছি সিক্স ডিভাইড বাই টু অর্থাৎ থ্রি এক্স টু দি পাওয়ার এইট ডিভাইড বাই এক্স স্কোয়ার অর্থাৎ এক্স টু পাওয়ার কী হবে আটটা থেকে দুইটা কী হবে বিয়োগ হবে এখানে কী হবে ভাগ হবে না কিন্তু আট ভাগ দুই হবে না এখানে আট থেকে দুই গেলে ছয় তাহলে ওয়াই টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই টু পাওয়ার ফোর আর জ্যাড জ্যাড চলে যাবে মাইনাস ফোর ডিভাইড বাই টু অর্থাৎ টু এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার অর্থাৎ চারটা থেকে দুইটা গেলে দুইটা ওয়াই কিউব ডিভাইড বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ তিনটা থেকে দুইটা গেলে একটা জ্যাড স্কোয়ার ডিভাইড বাই জ্যাড দুইটা থেকে একটা গেলে একটা প্লাস টু ডিভাইড বাই টু অর্থাৎ ওয়ান না লিখলেও চলবে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার না লিখলেও চলবে কারণ ওয়ান ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার এখানেও ওয়ান কিন্তু জ্যাড স্কোয়ার ডিভাইড বাই জ্যাড অর্থাৎ জ্যাড তাহলে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি এখান থেকে থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জ্যাড প্লাস জ্যাড তাহলে এখানে আমরা দেখি তাহলে আমরা আগে তুলে ফেলি

মাইনাস মাইনাস মাইনাসে প্লাস নাইন ডিভাইড বাই থ্রি থ্রি এ স্কোয়ার ডিভাইড বাই এ এ বি টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই বি স্কোয়ার ছয় থেকে দুই গেলে চার আর সি স্কোয়ার বসে গেল তাহলে আমরা কী পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস এইট এসি প্লাস ফাইভ এ কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার আমরা এতক্ষণ কী করেছি আমরা করেছি বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ এখন আমরা দেখতে পাচ্ছি বহুপদী রাশিকে রাশি দ্বারা ভাগ করতে হবে এসব ক্ষেত্রে আমরা কি করব। আমরা সাধারণ ভাগ যেভাবে করে সেভাবে করব এ প্লাস টু বি দ্বারা আমরা কি করব। এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব দ্বারা ভাগ করব। তারা কি করব এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউবকে ভাগ করব আমরা কি করেছিলাম আমরা জানি ভাজ্যের প্রথম যে পদ আছে সেই পদকে কি দ্বারা ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে তাহলে এ কিউ বি স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো আমরা পাবো এখানে এ কিউব থেকে এগেলে এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার যেভাবে আছে বসে যাবে এটি কি হবে ভাগ ফলের প্রথম পদ এখন আমাদের কাজ কি এখন কাজ হচ্ছে ভাগ ফলের যে পদটি আমরা পেয়েছি সেটিকে কি করতে হবে ভাজকের প্রত্যেক পদের সাথে গুণ করে দিতে হবে এবং সদৃশ পদগুলো নিচে নিচে বসাতে হবে আমরা একটু দেখি তাহলে কি এখানে এ স্কোয়ার স্কোয়ারকে এ দ্বারা গুণ করলে কত হবে এ কিউ বি স্কোয়ার এখন এ স্কোয়ার বি স্কোয়ারকে টু বি দ্বারা গুণ করলে কী হবে এখানে কিছু নেই মানে ওয়ান ওয়ানের সাথে টু গুণ হলে টু আর এখানে এ স্কোয়ারের সাথে এখানে কিছু নেই এ স্কোয়ার বসে গেল আর বি স্কোয়ারের সাথে বিগুণ হলে কত হবে বি কিউব তাহলে আমরা কি পাচ্ছি একই পাচ্ছি অর্থাৎ স্বদেশ পদ পাচ্ছি টু এ স্কোয়ার বি কিউব তাহলে আমার কি হচ্ছে একটি থেকে একটি গেলে বিও হলে শূন্য তাহলে আমার ভাগ ফল কত এ স্কোয়ার বি স্কোয়ার এখন কী দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়ান আর এখানে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এখন আমরা দেখি কী বলেছি আমরা ভাজ্যের প্রথম পদকে কী করতে হবে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে তাহলে সিক্স এক্স স্কোয়ার ডিভাইড বাই টু এক্স তাহলে কত সিক্স ভাগ টু অর্থাৎ থ্রি আর এখানে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স তাহলে এক্স তাহলে থ্রি এক্স ভাগ ফলের পদটিকে দিয়ে কী করতে হবে ভাজকের প্রত্যেক পদকে গুণ করে দিতে হবে তাহলে থ্রি এক্স ইন্টু টু এক্স অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার থ্রি এক্স ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ কত মাইনাস থ্রি এক্স তাহলে এখন এটিকে আমরা কোথায় বসাবো সদৃশ পদ এক্সের পদ এখানে আছে তাহলে এখানে বসাবো মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু লেখার দরকার নেই এখন আমরা কী করবো পিও করবো মাইনাসটা কী হয়ে যাবে প্লাস আর এখানে মাইনাসের কোনো পরিবর্তন হবে না তাহলে এক্স আর থ্রি এক্স মিলে কত ফোর এক্স মাইনাস টু একইভাবে আবার কী করতে হবে এইখানে এখন এটি হচ্ছে কি ভাজ্য ভাজ্যকে কী করতে হবে ভাজ্যের প্রথম পদকে আবার ভাজ্যকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে তাহলে ফোর এক্সকে যদি আমরা টু এক্স দ্বারা ভাগ করি তাহলে এক্স এক্স চলে যাবে ফোরকে টু দ্বারা ভাগ করলে টু আর এখানে চিহ্ন তো একই তাহলে আর কিছু করা লাগছে না তাহলে প্লাস টু তাহলে এখানে কী পাচ্ছি এখন টু পাচ্ছি প্লাস টুকে দ্বারা কী করতে হবে এ টু এক্স মাইনাস ওয়ানকে গুণ করতে হবে তাহলে টু ইন্টু টু এক্স অর্থাৎ ফোর এক্স আর প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ কত প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু ওয়ান অর্থাৎ টু মাইনাস টু তাহলে আমরা পেলাম শূন্য তাহলে আমাদের ভাগ ফল কত থ্রি এক্স প্লাস টু একইভাবে এখন আমরা এটি করি থ্রি এক্স মাইনাস টু ওয়াই সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই এখন এটিকে আমরা কী করব এখন আমরা কিন্তু চাইলে কী করতে পারতাম এটিকে সাজিয়ে লিখতে পারতাম যাতে আমাদের ভাগ করতে সুবিধা হয় তাহলে আমরা এখানে কী করবো আমরা এটিকে থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর এখানে কি লিখব এটা কি থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই এভাবে লিখবো কারণ কি তাহলে আমার কি হবে এখানে আমরা এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি এখানে এক্সের পদ দেখতে পাচ্ছি তাহলে আমাদের ভাগ করাটা সহজ হবে কেমন যেমন এখন আমরা কি করতে পারি ভাজ্যের প্রথম পদকে কি করব ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে কি পাবো থ্রিকে থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান লেখার দরকার নেই আর এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স এখন এক্স দ্বারা কী করবো দুটি পদকেই গুণ করব তাহলে এক্স ইন্টু থ্রি এক্স অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার এক্স ইন্টু টু ওয়াই অর্থাৎ কদম মাইনাস টু এক্স ওয়াই এখন এক্স ওয়াই কোথায় আছে এই পথ তাহলে সদৃশ পথ লিখলাম মাইনাস টু এক্স ওয়াই তাহলে এটি মাইনাসটি প্লাস হয়ে গেল এখন কী হচ্ছে তাহলে থ্রি এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স স্কোয়ার গেলে জিরো এখানে সিক্স ওয়াই স্কোয়ার বসে গেলো আর এখানে কী পাচ্ছি আমরা এখানে পাচ্ছি এগারো থেকে প্লাস টু হলে মাইনাস নাইন এক্স ওয়াই এখন তাহলে আমরা কী করব এখন এখানে তো আবার কী করতে পারছি না আমরা দেখুন এখানে ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে আমরা এখন কি করতে পারি আমরা এখানে যদি ওয়াই স্কোয়ার করতে হয় একটি না মেলাতে পারলে আমরা আরেকটি মেলানোর চেষ্টা করি দেখি মেলাতে পারি কি না যদি এখানে থ্রি এক্সের সাথে যদি আমরা কি করি আরও থ্রি ওয়াই করি তাহলে কী অত হবে থ্রি ইন্টু থ্রি নাইন আর এক্সের সাথে ওয়াই হলে এক্স ওয়াই তাহলে নাইন এক্স ওয়াই কিন্তু আমরা পেয়ে যাব তাহলে এখানে কি মাইনাস আছে তাহলে আমরা কি করতে পারি মাইনাস নাইন এক্স ওয়াইকে থ্রি এক্স দ্বারা ভাগ করলে আমরা পাবো মাইনাস থ্রি ওয়াই এখন দেখি তো মিলে কি না তাহলে মাইনাস থ্রি ওয়াই ইন্টু থ্রি এক্স অর্থাৎ মাইনাস নাইন এক্স ওয়াই আর মাইনাস থ্রি ওয়াই ইন্টু মাইনাস টু ওয়াই অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস তিন ইন্টু দুই ছয় ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার অর্থাৎ সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এভাবেও কিন্তু আমরা মেলাতে পারি আর নাহলে আমরা কি করতে পারতাম আমরা এখানে এই পথটিকে আগে এই পথটিকে পরে লিখলেও আমাদের কাজটি কিন্তু একই হতো আমাদের কাজ যত কিছুই করি না কেন আমাদের উদ্দেশ্য থাকবে কি যাতে আমরা সহজেই ভাগটা করতে পারি তাহলে এখানে মাইনাস এখানে প্লাস তাহলে কত হয়ে গেল শূন্য তাহলে আমাদের ভাগ ফল কত এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এখানে কী দেওয়া আছে এক্স প্লাস কে দ্বারা আমরা কি করবো এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে ভাগ করব তাহলে এখানে প্রথমে কাজ কি যেমন এক্স কিউবকে আমরা কি করব এক্স দ্বারা ভাগ করব তাহলে কত এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা কি করব এই দুটি পদকে গুণ করবো তাহলে এখানে গুণ করলে এক্স কিউবি পাবো আমরা জানি আর বাকিটা আমরা দেখি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই তাহলে এক্স স্কোয়ার ওয়াই এখানে কি আছে নেই তাহলে আমরা আলাদা জায়গা করে লিখলাম চিহ্ন দিলাম প্লাস এখন মাইনাস আর প্লাসটি কী হয়ে গেল মাইনাস আমাদেরকে এখানে যেহেতু এক্স প্রথমে রয়েছে তাই আমরা যুক্ত পদটিকে প্রথমে লিখলাম আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই কিউব থেকে গেল এখন আবার কি করব আমরা ভাগ করব। তাহলে এখানে যদি ভাগ করি প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স আর এখানে ওয়াই থেকে গেল তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার আমরা জানি আর মাইনাস এক্স ইন্টু ওয়াই অর্থাৎ কত প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর এখানে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই এটাকে আমরা আলাদা লিখলাম কারণ এখানে কোনো পদ নেই এখন কি মাইনাসটি প্লাস এখানে মাইনাসটি প্লাস তাহলে এটি চলে গেল আর এখানে এক্স ওয়াই আর এখানে ওয়াই কিউ তাহলে এখন কি পাচ্ছি আমরা আমরা পাচ্ছি আবার যদি ভাগ করি এক্স এক্স চলে যাবে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই অর্থাৎ প্লাস ওয়াই কিউ তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস অর্থাৎ শূন্য তাহলে আমরা কী পেলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন কী দেওয়া আছে এ প্লাস টু এক্স ওয়াই জ্যাড স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জ্যাড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার তাহলে প্রথমে এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে এ তাহলে এ ইন্টু এ এ স্কোয়ার এ ইনু টু ইন্টু এক্স ওয়াই জ্যাড অর্থাৎ টু এ এক্স ওয়াই জ্যাড এ এক্স ওয়াই জ্যাডের এখানে একটি পদ আমরা দেখতে পাচ্ছি তাহলে স্বদেশ পদ লিখে ফেলি টু এ এক্স ওয়াই জ্যাড এখন এটি প্লাসটি মাইনাস হয়ে গেল তাহলে চার থেকে দুই গেলে দুই টু এ এক্স ওয়াই জ্যাড এখানে প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার এখন আমরা ভাগ করি তাহলে কী পাবো এ চলে যাবে শুধু এ এ চলে গিয়ে আর বাকিটা থেকে যাবে অর্থাৎ প্লাস টু এক্স ওয়াই তাহলে গুণ করে দিলে তো এটি পাবো আমরা জানি আর বাকিটি দেখতে হবে তাহলে টু ইন্টু টু ফোর এক্স এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার তাহলে এটি হয়ে গেল স্বদেশ পদ তাহলে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার তাহলে এগুলো মাইনাস হলে একটি থেকে একটি চলে গিয়ে থাকবে শূন্য তাহলে আমাদের আনসার কত এ প্লাস এখন কি দেখতে পাচ্ছি টু পি প্লাস থ্রি কিউ আর এখানে সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর মাইনাস এইটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর এখন তাহলে আমরা এখানে কী পাচ্ছি এখানে এই সমস্যাটি একটু ভালো করে আমরা দেখি প্রথমেই সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই টু পি তাহলে ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট আর এখানে পি টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই পি অর্থাৎ চারটা থেকে একটা গেলে তিনটা তাহলে প্রথমে কত পাচ্ছি এইট পি কিউব তাহলে এখন গুণ করলে তো প্রথমটাই পাবো আমরা জানি এরপরে দেখি আট গুণ তিন চব্বিশ এখানে নেই তার মানে আমাদের পদটি আলাদা হবে আমরা শিওর তাহলে প্রথমেই লিখি প্লাসে প্লাসে প্লাস আট গুণ তিন চব্বিশ আর এখানে কিউ বসে গেল এখন এই প্লাসটি কী হবে মাইনাস আর এখানে যেহেতু কিউ পদ রয়েছে আর এখানে পি আছে তাহলে পি যুক্ত পদটিকে আমরা আগে লিখলাম তাহলে এখানে পি টু কিউ আর এখানে মাইনাস এইটি ওয়ান কিউ টু দি পর ফোর এখানে ছিল চব্বিশ তাহলে এখানে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস চব্বিশ ভাগ দুই অর্থাৎ বারো পি কিউবকে পি দ্বারা ভাগ করলে পি স্কোয়ার আর এখানে কিউ বসে যাবে তাহলে বারো দুগুণে চব্বিশ পি স্কোয়ার ইন্টু পি পি কিউব আর কিউ বসে গেল তাহলে এটি পাবো আমরা জানি মাইনাস টোয়েন্টি ফোর পি কিউব কিউব আর এখানে এখন বাকিটার সাথে গুণ করলে কি পাবো তিন বারো ছত্রিশ পি স্কোয়ার এখানে কিছু নেই আর এখানে কিউ ইন্টু কিউ কিউ স্কোয়ার এখানেও কি আছে নেই তাহলে এখানে কি পাচ্ছি মাইনাস ছত্রিশ পি স্কোয়ার কিউ স্কোয়ার এখন এটি প্লাস হয়ে গেল এটিও প্লাস হয়ে গেল এখন এখানেও পি যুক্ত পদ তাহলে এটিকে আগে লিখি আর চাইলে এখানেও লিখতে পারি কিন্তু তাহলে একটু আগে লিখলে কী পাবো আমরা থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস এইটি ওয়ান কিউ কিউরুটি পাওয়ার ফোর এখন তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এখানে রয়েছে থার্টি সিক্স পি স্কোয়ার তাহলে এখানে থার্টি সিক্স ডিভাইড বাই টু অর্থাৎ কত এইটিন তাহলে প্লাস এইটিন পি স্কোয়ারকে পি দ্বারা ভাগ করলে পি কিউ স্কোয়ার বসে যাবে তাহলে প্রথম টি আসবে প্রথমে আমরা জানি থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার এখানে কী আসছে তাহলে আঠারো গুণ তিন অর্থাৎ তিন আঠারো চুয়ান্ন পি নেই তাহলে শুধু পি আর কিউ স্কোয়ার ইন্টু কিউ অর্থাৎ কিউ কিউব তাহলে এখানে নেই তাহলে আমরা এটিকে এখানে লিখি আমরা একটু উপরে লিখছি কারণ এখানে জায়গা হবে না তাই এখানে তাহলে তিন আঠারো চুয়ান্ন আর এখানে কত পি ইন্টু কিছু নেই তাহলে পি আর কিউ স্কোয়ার ইন্টু কিউ অর্থাৎ কিউ কিউব তাহলে এখানে কি পাচ্ছি আমরা মাইনাস মাইনাস আর এখানে কিছু করা লাগছে না তাহলে এখানে মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউব আর এখানে মাইনাস এইটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর এখন তাহলে আমরা ভাগ করি আবার তাহলে এখানে কী পাচ্ছি আমরা পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস ফিফটি ফোর ডিভাইড বাই টু অর্থাৎ টোয়েন্টি সেভেন আর এখানে পি ডিভাইড বাই পি অর্থাৎ কিছু নেই আর এখানে কিউ কিউব বসে গেল তাহলে এটিই পাবো আমরা জানি আর বাকিটি দেখি টোয়েন্টি সেভেন ইন্টু থ্রি অর্থাৎ এইটি ওয়ান প্লাস মাইনাসে মাইনাস আর এখানে কিউ কিউব ইন্টু কিউ অর্থাৎ কিউ টু দি পাওয়ার ফোর মিলে গেল তাহলে মাইনাস এইটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর তাহলে আমরা কী পেলাম আমরা পেলাম এইট পি কিউব মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ প্লাস এইটিন পি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব তাহলে এখানে কি দেওয়া আছে এ মাইনাস ফোর এটাকে আমরা একটু সাজিয়ে লিখি মাইনাস এ কিউব কারণ এ যুক্ত পদকে আগে লিখলাম প্লাস সিক্সটি ফোর এখন আমরা কি পাচ্ছি মাইনাস এ কিউব ডিভাইড বাই এ অর্থাৎ মাইনাস এ স্কোয়ার আর এখানে তাহলে প্রথম পদ পেয়ে গেলাম আর এখানে মাইনাস এ স্কোয়ার ইন্টু মাইনাস ফোর অর্থাৎ কত প্লাস ফোর এ স্কোয়ার এখন তাহলে কি পাচ্ছি আমরা মাইনাসটি হয়ে গেল প্লাসটি মাইনাস তাহলে এখানে একটু আমরা আগে লিখি তাহলে কি হবে মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস সিক্সটি ফোর এখন আর এখানে কি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে এ আর এখানে ফোর বসে গেল অর্থাৎ ফোর এ তাহলে এখন কি পাচ্ছি প্রথম পেয়ে যাচ্ছি মাইনাস ফোর এ ফোর অর্থাৎ কত মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে চার চার ষোলো সিক্সটিন এ এখন কি হবে এ মাইনাসটি প্লাস হয়ে গেল প্লাসটি মাইনাস হয়ে গেল অর্থাৎ মাইনাস সিক্সটিন এ প্লাস সিক্সটি ফোর এখন তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি এখান থেকে প্লাসে মাইনাসে আর এখানে কত এ এ চলে গিয়ে থাকবে সিক্সটিন তাহলে মাইনাস সিক্সটিন এ আর এখানে কি মাইনাসে প্লাস সিক্সটিন অর্থাৎ তাহলে প্লাস মাইনাস অর্থাৎ জিরো তাহলে আমাদের আনসার কত এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস সিক্সটিন এখন কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স অর্থাৎ এক্স তাহলে এখানে এক্স স্কোয়ার পেয়ে গেলাম আর এখানে এক্স ইন্টু মাইনাস ফোর ওয়াই অর্থাৎ কত মাইনাস তাহলে এখানে ছিল আর এখানে তাহলে মাইনাস বসিয়ে দিলাম আর এখানে তাহলে মাইনাস প্লাস তাহলে 8 টা থেকে 4 টা গেলে আর কত থাকবে -4xy + 16y2 তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখন কি x x চলে গেল প্লাসে মাইনাসে -4y তাহলে এখানে প্রথম পদ পেয়ে গেলাম আর এখানে -7 এর সাথে +4 4 16 আর y y y2 অর্থাৎ +16 y2 তাহলে এখানেও হয়ে গেল +- অর্থাৎ 0 তাহলে আমরা কি পেলাম x - 4y তাহলে এখন এখানে কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন তাহলে এখানে কী পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ইন্টু ফাইভ অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার এখন আমরা কী পাচ্ছি মাইনাস মাইনাস আট থেকে পাঁচ গেলে তিন থ্রি এক্স স্কোয়ার প্লাস ফিফটিন তাহলে এখানে কী পাচ্ছি এখন এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়ান অর্থাৎ থ্রি প্লাস থ্রি তাহলে থ্রি এক্স স্কোয়ার পেয়ে গেলাম আর থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ ফিফটিন অর্থাৎ কত জিরো তাহলে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এখানে তাহলে কি দেওয়া আছে স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে এখন কি পাচ্ছি ফোরকে দ্বারা ভাগ করলে পাচ্ছি তাহলে ফোর অর্থাৎ মাইনাস এক্স আর এক্স স্কোয়ার ইন্টু ওয়ান অর্থাৎ কত এক্স স্কোয়ার তাহলে আমরা কী পাচ্ছি মাইনাস মাইনাস প্লাস তাহলে এখানে কী পাচ্ছি এটিও চলে গেল এটিও চলে গেলো তাহলে কি থাকছে আর এখানে থাকছে এক্স কিউব আমরা একটু আগে লিখলাম চাইলে নিচেও লিখতে পারি তাহলে প্লাস এক্স কিউব প্লাস ওয়ান তাহলে এখানে কি পাচ্ছি এখন এক্স কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার অর্থাৎ এক্স তাহলে প্লাস এক্স তাহলে এখানে পাচ্ছি প্লাস এক্স কিউব এখানে এক্স ইন্টু মাইনাস এক্স অর্থাৎ মাইনাস স্কোয়ার আর এখানে এক্স ইন্টু ওয়ান অর্থাৎ শুধু এক্স তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাস তাহলে এখন কি পাচ্ছি আমরা আমরা এখান থেকে পাচ্ছি প্লাস আর এখানে প্লাস এখন কিন্তু চাইলে আমরা এখানেই কাজ করতে পারি তাহলে আমরা ঊর্ধ্ব খাতে কাজ করছি তাহলে অর্থাৎ তাহলে এখানে পেয়ে গেলাম এক্স স্কোয়ার আর এখানে ওয়ান ইন্টু মাইনাস এক্স অর্থাৎ মাইনাস এক্স আর ওয়ান ইন্টু ওয়ান অর্থাৎ ওয়ান অর্থাৎ কি এখানে মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ শূন্য তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে কি পাচ্ছি এখানে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে ভাগ করলে কি পাচ্ছি ফোর এটি পাওয়ার ফোর কে ফোর স্কোয়ার দ্বারা ভাগ করলে ফোর ফোর চলে যাবে এটি পাওয়ার ফোর কে স্কোয়ার দ্বারা ভাগ করলে এ স্কোয়ার তাহলে প্রথম পথ পেয়ে গেলাম আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা কী পাচ্ছি এখানে মাইনাসটি প্লাস হয়ে গেল তাহলে এখানে কি পাচ্ছি বি টুটি পাওয়ার ফোর এখানে পাচ্ছি মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আমরা এখানে এ স্কোয়ার যেহেতু আছে অর্থাৎ এর পদ আছে এখানে এর পদ আছে তাহলে এটিকে দিয়ে ভাগ করি তাহলে ফোর ফোর চলে যাবে যাবে থাকবে বি স্কোয়ার কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস তাহলে এখান থেকে পেলাম ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এখানে বি স্কোয়ার অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বিটি পাওয়ার ফোর তাহলে এখানে মাইনাস প্লাস অর্থাৎ জিরো তাহলে আমরা কি পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে কি পাচ্ছি এবি প্লাস ডি

তাহলে পাঁচ থেকে দুই গেলে থ্রি এ বি ডি এখানে প্লাস থ্রি ডি স্কোয়ার তাহলে কী পাচ্ছি এখানে থ্রি ডিভাইড বাই ওয়ান অর্থাৎ থ্রি প্লাস এ প্লাস এ প্লাস আর এখানে কত এ চলে যাবে বি চলে যাবে থাকবে ডি তাহলে এখন থ্রি এ বি ডি আমরা পেয়ে গেলাম আর এখানে প্লাস এ প্লাসে প্লাস থ্রি ডি এর সাথে ডি গুণ হলে থ্রি ডি স্কোয়ার তাহলে এখানে মাইনাস মাইনাস তাহলে আমরা কি পেলাম টু এ বি প্লাস থ্রি ডি এখানে কি পাচ্ছি x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে এখান থেকে কি পাচ্ছি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার to the power পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়াই স্কোয়ার তাহলে প্রথম পদ পেয়ে গেলাম এখানে কি পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই সাথে ওয়ান গুণ হলো এক্স এখন তাহলে আমরা কি পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার কি মাইনাস আর এই মাইনাস ওয়ানটাকে একটু আমরা চাইলে এখানেও লিখতে পারি মাইনাস ওয়ান তাহলে এখন কী পাচ্ছি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে কিছুই থাকবে না প্লাসে মাইনাসে শুধু মাইনাস ওয়ান থাকবে তাহলে এখানে একটি পেয়ে গেলাম আর এখানে প্লাসে মাইনাসে গুণ হলে মাইনাস ওয়ান তাহলে এখানে প্লাস এখানে প্লাস তাহলে এখানে জিরো তাহলে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে কী দেওয়া আছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান এখানে ওয়ান কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস এক্স ওয়ান কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার তাহলে চিহ্ন পরিবর্তন করি তাহলে এখানে কী হবে প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ফুটি পাওয়ার সিক্স তাহলে এখন আমরা কী পাচ্ছি এক্স কে ওয়ান দ্বারা ভাগ করলে এক্স এখন তাহলে এখানে এক্স লিখে ফেলি এখানে এক্স ইন্টু মাইনাস এক্স অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার এক্স ইন্টু প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ প্লাস এক্স কিউব চিহ্ন পরিবর্তন করে ফেলি এটি প্লাস ছিল তাহলে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে কি পাচ্ছি আমরা তাহলে আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস এক্স কিউব আর এখান থেকে মাইনাস এক্স টুটি সিক্স এখন কি পাচ্ছি এখন যদি আমরা মাইনাস এক্স কিউবকে ওয়ান দ্বারা ভাগ করি মাইনাস এক্স কিউবই পাবো তাহলে মাইনাস এক্স কিউব এখন মাইনাস এক্স কিউব ইন্টু মাইনাস এক্স অর্থাৎ কত প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে এক্স কিউব এক্স স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে আমরা চিহ্ন পরিবর্তন করি তাহলে কী পাচ্ছি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর আমরা একটু আগে লিখি প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ এবং কত মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স এখন কী পাচ্ছি আমরা আমরা এখান থেকে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোরকে ওয়ান দ্বারা ভাগ করলে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর পাবো টু দি পাওয়ার ফোর তাহলে তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস অর্থাৎ কি হয়ে গেল জিরো তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স পাওয়ার ফোর তাহলে এখানে কি পাচ্ছি এক্স মাইনাস থ্রি এ বি

তাহলে এখন আবার ভাগ করি এক্স এক্স চলে যাবে এখানে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ তাহলে এখান থেকে কি পাচ্ছি মাইনাস ফাইভ এ বি এক্স এখানে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ ইন্টু থ্রি ফিফটিন এ ইনু এ এ স্কোয়ার বি ইন্টু বি বি স্কোয়ার অর্থাৎ প্লাস ফিফটিন এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা কী পাচ্ছি প্লাস মাইনাস অর্থাৎ জিরো তাহলে আমাদের আনসার কত এক্স মাইনাস ফাইভ এ বি তাহলে এখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এ এক্স তাহলে এখানে কী পাচ্ছি আমরা এক্স কিউ ওয়াইকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স আর এক্স স্কোয়ার তাহলে এক্স আর এখানে ওয়াই যেভাবে আছে বসে যাবে তাহলে প্রথম পথ পেয়ে গেলাম এরপরে দেখি এক্স ওয়াই অর্থাৎ মাইনাস পাবো এক্স এক্স গুণ হলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার অর্থাৎ মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে এর সাথে এক্স ওয়াই গুণ হলে তো এ এক্স ওয়াই তাহলে সবগুলোই মিলে গেল তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাস অর্থাৎ জিরো তাহলে আমাদের আনসার কত এক্স ওয়াই এখান থেকে কী পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার বি সি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার এ বি তাহলে এখানে কী পাচ্ছি এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে এ আর বি সি বসে গেল তাহলে এবিসি তাহলে এ স্কোয়ার বিসি পেয়ে গেলাম এখানে বি এর সাথে এবিসি গুণ হলে বি স্কোয়ার পাবো বি গুণ হয়ে আর কি পাবো সি অর্থাৎ বি স্কোয়ার সি এ আবার এখানে সি এর সাথে এবিসি অর্থাৎ সি দুইবার তাহলে সি স্কোয়ার আর এখানে এবি বসে যাবে অর্থাৎ সি স্কোয়ার এবি তাহলে মাইনাস হয়ে যাবে প্লাসগুলো সব তাহলে প্লাসে মাইনাসে এখানে জিরো 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 অর্থাৎ জিরো তাহলে আমাদের আনসার এব দেওয়া আছে এ প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এ স্কোয়ার এক্স মাইনাস তাহলে কি পাচ্ছি আমরা এ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করলে পাচ্ছি এ এক্স তাহলে এ স্কোয়ার এক্স পেয়ে গেলাম এখানে এ এর সাথে থ্রি এক্স গুণ হলে কত হবে থ্রি এক্স ইন্টু এ এক্স তাহলে গুণ হলে কী হবে থ্রি তাহলে থ্রি এ এরপরে মাইনাস সাথে এক্স গুণ হলে কত হবে তাহলে সবগুলোই মিলে গেল তাহলে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি মাইনাস প্লাস মাইনাস অর্থাৎ জিরো তাহলে আমাদের আনসার হচ্ছে এ এক্স এখন কী দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এইটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে এইটি ওয়ান ডিভাইড বাই নাইন অর্থাৎ নাইন এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তাহলে নাইন এক্স স্কোয়ার তাহলে এখানে পাবো এইটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর এখন নাইন এক্স স্কোয়ার সাথে বাকিগুলো গুণ করি তাহলে নয় গুণ দুই আঠারো এক্স স্কোয়ার আর এখানে এক্স ওয়াই অর্থাৎ কত হবে এক্স কিউব ওয়াই আছে নেই তাহলে এইটিন এক্স কিউব ওয়াই এরপরে নাইন এখানে ওয়ান নাইন এক্স স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে কিন্তু আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন প্লাস টি মাইনাস মাইনাস টি প্লাস প্লাসটি মাইনাস তাহলে কী পাচ্ছি আমরা এখান থেকে তাহলে আমরা এখানে পাওয়ারগুলো আগে লিখি মাইনাস এইটিন এক্স কিউব ওয়াই এখানে কী পাচ্ছিলাম আমরা বাইশ থেকে নয় গেলে কত মাইনাস থার্টিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন তাহলে আবার ভাগ করি আমরা আঠারোকে নয় দ্বারা ভাগ করলে কত দুই এখানে কত মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু এখানে এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স আর ওয়াই বসিয়ে দিলাম মাইনাস এইটিন এক্স কিউব ওয়াই এখন বাকিগুলোও করে ফেলি তাহলে মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু টু ফোর এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে কত পাচ্ছি মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে টু আর এখানে ওয়াই স্কোয়ার তাহলে এক্স ওয়াই কিউব অর্থাৎ মাইনাস টু এক্স ওয়াই আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে কত মাইনাসে মানে এখানে এক্স এখানে ওয়াই তাহলে কি পাচ্ছি আমরা আমরা পাচ্ছি প্লাস টু এখন কি পাচ্ছি এটি প্লাস প্লাস মাইনাস এখন কী পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি তেরো থেকে যদি চার যায় তাহলে থাকে কত নয় অর্থাৎ এখানে কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছিলাম মাইনাস টু এক্স ওয়াই কিউব আর এখান থেকে পাচ্ছিলাম প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন তাহলে আমরা কী পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও নাইন এখানেও নাইন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস নাইন নাইন চলে গেলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে গেলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেলাম মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে টু এক্স ওয়াই গুণ হলে কত হবে তাহলে এখানে আছে টু এখানে ওয়ান অর্থাৎ মাইনাস টু

এখানে টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর প্লাস ইলেভেন এ স্কোয়ার প্লাস টু তাহলে এখানে আমরা কী করবো এখানে দেওয়া আছে টুয়েলভ তাহলে টুয়েলভ ভাগ যদি থ্রি করে তাহলে ফোর এ টু দি পাওয়ার ফোরকে এ স্কোয়ার দ্বারা ভাগ করলে এ স্কোয়ার তাহলে টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর এখন ফোর স্কোয়ারকে টু দ্বারা গুণ করলে কত হবে এইট এ স্কোয়ার তাহলে এইট এ স্কোয়ার তাহলে এখানে প্লাসটি মাইনাস হয়ে গেলো এগারো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে কত তিন থ্রি এ স্কোয়ার প্লাস টু এখন তাহলে ভাগ করি তো তাহলে কি পাচ্ছি থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার ভাগ গেলে প্লাস ওয়ান তাহলে থ্রি এ স্কোয়ার আর এখানে প্লাস ওয়ান প্লাস টু গুণ হলে প্লাস টু তাহলে এখানে মাইনাস মাইনাস অর্থাৎ জিরো তাহলে আমাদের আনসার কত ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান এখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে কি পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই অর্থাৎ কত মাইনাস এক্স কিউব ওয়াই আবার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস তাহলে এখান থেকে কি পাচ্ছি এক্স কিউব ওয়াই এখানে পাচ্ছি প্লাস ওয়াই এখন কি পাচ্ছি আমরা এখানে এক্স কিউব ওয়াই এক্স কিউব আর এক্স স্কোয়ার ভাগ করলে এক্স আর এখানে ওয়াই তাহলে অর্থাৎ এক্স ওয়াই তাহলে এক্স কিউব ওয়াই এখানে এক্স ওয়াই ইন্টু মাইনাস এক্স ওয়াই অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার অর্থাৎ কত এক্স ওয়াই কিউব অর্থাৎ এটি মাইনাস প্লাস মাইনাস তাহলে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখান থেকে পাচ্ছি মাইনাস এক্স ওয়াই কিউব আর এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে কি পাচ্ছি তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই আমরা পেয়ে গেলাম ওয়াই সাথে মাইনাস এক্স ওয়াই গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই কিউব আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাস অর্থাৎ জিরো তাহলে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে কী দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ তাহলে এখানে কি পাচ্ছি আমরা এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইড বাই এ স্কোয়ার অর্থাৎ এ কিউব তাহলে কী পাচ্ছি এ টু দি পাওয়ার ফাইভ এ কিউব ইন্টু মাইনাস টু এ অর্থাৎ মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর এ কিউব ইন্টু থ্রি অর্থাৎ থ্রি এ কিউব আমরা ঘাতের অর্থাৎ ঊর্ধ্বক্রমগুলোকে মানে বেশিটাকে আমরা প্রথমে লিখছি তাহলে মাইনাসটি প্লাস হয়ে গেল প্লাসটি মাইনাস এখানে প্লাসটি মাইনাস অর্থাৎ কী পাচ্ছি প্লাস এ টু দি পাওয়ার ফোর টু এ টু দি পাওয়ার ফোর এখানে কত পাচ্ছি মাইনাস থ্রি এ কিউব এখানে প্লাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ আবার টু এ টু দি পাওয়ার ফোরকে যদি আমরা স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কী পাবো তাহলে পাবো প্লাস টু এখানে এ টু দি পাওয়ার ফোরকে স্কোয়ার দ্বারা ভাগ করলে স্কোয়ার তাহলে টু এ টু দি পাওয়ার ফোর এরপরে টু এ স্কোয়ারকে মাইনাস টু এ দ্বারা ভাগ করলে দুই গুণ করলে মাইনাস টু প্লাস টু অর্থাৎ ফোর আর এখানে এ স্কোয়ার এ এ কিউব অর্থাৎ কত মাইনাস ফোর এ কিউব এরপরে প্লাস টু এ স্কোয়ারের সাথে থ্রি অর্থাৎ দুই গুণ তিন ছয় আর এখানে এ স্কোয়ার তাহলে সিক্স এ স্কোয়ার তাহলে এখানে মাইনাস প্লাস এখানে মাইনাস তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি চার থেকে তিন গেলে এ কিউব এখান থেকে পাচ্ছি মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ এখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে এ কিউব ডিভাইড বাই স্কোয়ার অর্থাৎ এ প্লাস এ তাহলে এ কিউব পেলাম এখান থেকে এ ইন্টু মাইনাস টু এ অর্থাৎ মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এ ইনু থ্রি অর্থাৎ থ্রি এ তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাস তাহলে এখান থেকে কি পাচ্ছি ছয় থেকে দুই গেলে মাইনাস ফোর এ স্কোয়ার এগারো থেকে তিন গেলে প্লাস এইট এ মাইনাস টুয়েলভ এখন তাহলে কি পাচ্ছি মাইনাস ফোর স্কোয়ার ডিভাইড তাহলে মাইনাসে মাইনাস এ স্কোয়ার চলে গেলে আট থেকে ফোর তাহলে মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ প্লাস এইট এ মাইনাসে মাইনাস ফোর ইন্টু তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস অর্থাৎ জিরো তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম এ কিউব প্লাস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস ফোর তাহলে এভাবে করে আপনারা ভাগগুলোর সমাধান করতে পারেন নাইনটি ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে